এমএস ওয়ার্ডে কাজ করার সময় কিছু টেকনিক ও কিছু শর্টকাট ইউজ করলে কাজের গতি বাড়ে ও সময়ের সাশ্রয় হয়। এই ভিডিওতে এমন 5টি টিপস শেয়ার করব যেগুলো আপনার জানা থাকলে এমএস ওয়ার্ডে কাজ করার সময় অনেক হেল্প হবে। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমএস ওয়ার্ডে কাজ করার সময় খেয়াল করবেন, ওয়েব পেজ থেকে কোনো লেখা কপি করে এনে এমএস ওয়ার্ডে পেস্ট করলে ওই লেখার স্টাইল ও ফরম্যাট অপরিবর্তিত থাকে। এই ফরম্যাট মুছে সাধারণ টেক্সট বা প্লেন টেক্সটে কীভাবে পরিণত করবেন। এখান থেকে এই লেখাটুকু সিলেক্ট করে কপি করে আমি এমএস ওয়ার্ডে পেস্ট করে দিলাম। দেখেন এটি ওইখানের ফরম্যাট অনুযায়ী এখানে চলে আসছে, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে আছে। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার এগুলো চেঞ্জ করে সাধারণ ফরম্যাটে নেওয়ার চেষ্টা করলাম, তো সেটি কিন্তু নেওয়া যাচ্ছে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করা যাচ্ছে। অন্য আরেকটি ওয়েব পেজ থেকে হলুদ মার্কিং করা এই লেখাটুকুকে আমি সিলেক্ট করে কপি করলাম, এমএস ওয়ার্ডে পেস্ট করলাম। এখানেও দেখতে পাচ্ছেন ওয়েব পেজে যে ফরম্যাটটি ছিল সেই ফরম্যাটে এখানে পেস্ট হয়েছে, কোনোভাবে এই ফরম্যাটটিকে সাধারণ ফরম্যাটে রূপান্তর করা যাচ্ছে না। আরেকটি ওয়েব পেজ থেকে কিছু সাধারণ লেখা, এখানে কোনো কালার নেই, এই লেখাটুকুকে সিলেক্ট করে কপি করে এমএস ওয়ার্ডে পেস্ট করলাম। এই লেখার ফরম্যাটও সাধারণ ফরম্যাটে নেই, ওয়েব পেজের ফরম্যাট অনুযায়ী এখানে পেস্ট হয়েছে। ওয়েব পেজ থেকে কপি করে আনা এই টেক্সটগুলোকে সাধারণ টেক্সট বা প্লেন টেক্সটে পরিণত করার জন্য প্রথমে লেখাগুলোকে সিলেক্ট করতে হবে, এরপর কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে স্পেস বারে ক্লিক করলেই সাধারণ লেখায় রূপান্তর হয়ে যাবে। আরেকভাবে ওয়েব পেজের এই ফরম্যাটের লেখাগুলো প্লেন টেক্সটে পরিণত করতে পারবেন, টেক্সট কপি করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে পেস্ট করার জন্য তিনটি অপশন পাবেন। প্রথম অপশনটি হলো ওয়েব পেজ থেকে আমরা যেভাবে কপি করব সেই একই ফরম্যাটে পেস্ট করে দিবে। দ্বিতীয় অপশনটি হলো মার্জ ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিংয়ে ক্লিক করে পেস্ট করলে লেখাগুলোকে একত্রে রেখে প্লেন ফরম্যাটে পেস্ট করে দেবে। এরপরে হলো পেস্টের তিন নম্বর অপশন, এই তিন নম্বর অপশনটি হলো অনলি ফর টেক্সট, আপনি যে কোনো ওয়েব পেজ থেকে যে কোনো লেখা কপি করে এনে কিপ অনলি টেক্সট দিয়ে যদি পেস্ট করা হয় তাহলে শুধুমাত্র লেখাটিই এখানে পেস্ট হবে, অন্য কোনো ফরম্যাট এখানে থাকবে না। এমএস ওয়ার্ডে কাজ করার সময় টেক্সট সিলেকশন খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট, সঠিক নিয়মে টেক্সট সিলেকশন করতে পারলে কাজের গতি অনেকাংশে বেড়ে যাবে। এমএস ওয়ার্ডে লেখা নির্দিষ্ট কোনো প্যারা বা সিঙ্গেল ওয়ার্ড বা নির্দিষ্ট কোনো লাইন কিভাবে দ্রুত সিলেক্ট করবেন, সাধারণত টেক্সট সিলেক্ট করার সময় লেখার বাম পাশে অথবা ডান পাশে কার্সার রেখে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আমরা সিলেক্ট করি। এতে কি হয়, অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত যতটুকু সিলেক্ট করা দরকার ততটুকু সিলেক্ট করতে পারি না, আবার অনেক সময় অনেক বেশিও সিলেক্ট করে ফেলি। টেক্সট সিলেক্ট করার কয়েকটি টেকনিক আছে, কাজ করার সময় এই টেকনিক ইউজ করলে কাজের গতি বহুগুণ বেড়ে যায়। কোনো সিঙ্গেল ওয়ার্ড সিলেক্ট করতে চাইলে ওই ওয়ার্ডের উপরে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলেই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে। নির্দিষ্ট কোনো প্যারা সিলেক্ট করতে চাইলে ওই প্যারার উপরে যে কোনো জায়গায় ট্রিপল ক্লিক করলেই প্যারাটি সিলেক্ট হয়ে যাবে। নির্দিষ্ট কোনো প্যারা থেকে আপনার যদি কোনো একটি লাইনকে সিলেক্ট করতে হয় মাউসের কার্সার বাম পাশে নিয়ে আসলে দেখবেন মাউসের কার্সারটি উল্টো হয়ে যাবে, তখন যে লাইনটি সিলেক্ট করতে চান সেই লাইন বরাবর কার্সার রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করলে দেখবেন সেই লাইনটি সিলেক্ট হয়ে গেছে। যে কোনো প্যারার মধ্য থেকে একটি নির্দিষ্ট লাইন সিলেক্ট করবেন কিভাবে, যে লাইনটি সিলেক্ট করতে চান সেই লাইনের যে কোনো জায়গায় কার্সার নিয়ে আসতে হবে, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করলে ওই নির্দিষ্ট লাইনটি সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি দ্বিতীয় প্যারার প্রথম লাইনটি সিলেক্ট করতে চাই, এজন্য লাইনের মাঝখানে কার্সার নিয়ে আসলাম, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করার সাথে সাথে প্রথম লাইনটি ফুল স্টপ পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। টেক্সট সিলেকশন করার জন্য রাইট সাইড দিয়ে সিলেকশন না করে লেফট সাইডে মাউস পয়েন্টার আনলে মাউস পয়েন্টারটি ঘুরে যাবে, তখন লেফট সাইড থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করলে স্মুথলি টেক্সট সিলেকশন হবে। এইভাবে টেক্সট সিলেকশন করলে আপনি যতটুকু যেখান থেকে সিলেক্ট করতে চান খুব ইজিলি সিলেক্ট করতে পারবেন। একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের সবগুলো পেজের লেখা একসাথে সিলেক্ট করতে চাইলে সাধারণত আমরা কীভাবে সিলেক্ট করি, কিবোর্ড থেকে কন্ট্রোলে প্রেস করি অথবা মাউস থেকে ড্র্যাগ করে সিলেক্ট করি। সব পেজের লেখাগুলো একটি ক্লিকের মাধ্যমে সিলেক্ট করা যায়, এজন্য মাউস পয়েন্টার বাম দিকে আনলেই দেখবেন মাউস পয়েন্টারটি ঘুরে যাবে। মাউস পয়েন্টার যে কোনো পেজের বাম পাশে এই অবস্থায় রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটনে একটি ক্লিক করলে এই ওয়ার্ড ডকুমেন্টে যতগুলো পেজে লেখা আছে সব লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। অনেক সময় এমএস ওয়ার্ডে বাংলা ও ইংরেজি একসাথে টাইপ করতে হয়, এজন্য বারবার ফন্টে গিয়ে ফন্ট চেঞ্জ করতে হয়, এতে অনেক বেশি সময় নষ্ট হয়। খুব সহজে ফন্ট চেঞ্জ করার জন্য কিবোর্ড শর্টকাট
সেট করে রাখতে পারেন। বাংলা ও ইংলিশ যে দুইটি ফন্টে লিখতে চাই প্রথমে সেই দুইটি ফন্টের জন্য দুইটি কিবোর্ড শর্টকাট সেট করে নিতে হবে। কিবোর্ড শর্টকাট সেট করার জন্য বাম পাশে উপরের দিক থেকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে অপশনে যেতে হবে, নতুন একটি উইন্ডো চলে আসবে, এখান থেকে কাস্টমাইজ রিবন এখানে যেতে হবে। এখান থেকে নিচের দিকে আসলে কিবোর্ড শর্টকাটের সামনে কাস্টমাইজ লেখা থাকবে, এই কাস্টমাইজে ক্লিক করলে আরেকটি নতুন উইন্ডো চলে আসবে। উপরের অংশে বাম পাশের বক্সে আছে ক্যাটাগরি, এখান থেকে আমি কোন ধরনের শর্টকাট সেট করতে চাই সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করব, এজন্য নিচের দিকে এসে ফন্টটি সিলেক্ট করে দেব। ডান পাশের বক্সের মধ্যে সবগুলো ফন্ট চলে আসবে, এখান থেকে আমি যে ফন্টটি নিতে চাই সেই ফন্টটি সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি সুতানি এমজে ফন্টটা নিব, এজন্য সুতানি এমজে ফন্টটা নিয়ে এসে ফন্টটিকে সিলেক্ট করব। এরপর নিচে এসে প্রেস নিউ শর্টকাট কি এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে। কয়েকভাবে আপনি শর্টকাট অ্যাড করতে পারেন, যেমন কন্ট্রোল অল্টার এ অথবা শিফট অল্টার এ অথবা শুধু ফাংশন কি ব্যবহার করে। আমি যখন কিবোর্ড থেকে অল্টার শিফট এ একসাথে প্রেস করলাম এই বক্সের মধ্যে শর্টকাটটি চলে আসছে। এরকম করে যদি আবার কন্ট্রোল অল্টার এ প্রেস করি তাহলেও এই বক্সের মধ্যে শর্টকাটটি চলে আসবে। আপনি যদি এই ধরনের শর্টকাট কি ইউজ করতে না চান তাহলে শুধুমাত্র ফাংশন কি ইউজ করেও শর্টকাট ব্যবহার করতে পারবেন। আপনি যে ফাংশন কি ইউজ করতে চান সেই ফাংশন কি কিবোর্ড থেকে প্রেস করতে হবে। আমি কিবোর্ড থেকে F7 প্রেস করেছি, এই বক্সের মধ্যে দেখুন F7 চলে আসছে। এখন বাম দিকে নিচের দিকে এসে অ্যাসাইনে ক্লিক করতে হবে। অ্যাসাইনে ক্লিক করার পরে F7 দেখেন কারেন্ট কি এই বক্সের মধ্যে চলে আসছে। এখন এখান থেকে ওকে করে দিতে হবে। বাংলা ফন্ট সিলেক্ট হয়ে গেছে, এখন ইংরেজি ফন্টটি সিলেক্ট করতে হবে। তো একই সিস্টেমে ইংরেজি ফন্টটিও সিলেক্ট করতে হবে। ইংরেজি ফন্টের জন্য আমি F8 এই ফাংশনটি নিলাম, এখন ওকে করে দিব। এরপর নিচে যে পেজটি আছে সেই পেজটিতেও ওকে করে দিতে হবে। কিবোর্ড শর্টকাট সেট হয়ে গেছে, আমি এখন একটু লিখে দেখাচ্ছি এটি ঠিকমতো কাজ করে কিনা। প্রথমে বাংলা ফন্ট সিলেক্ট করা আছে, তো প্রথমে আমি এখানে লিখলাম আমি। এখন আমি ইংরেজি ফন্ট চাই, এজন্য কিবোর্ড থেকে F8 প্রেস করলাম, দেখেন এখানে টাইম নিউ রোমান চলে আসছে, মানে ইংরেজি ফন্ট চলে আসছে। এখন আমি যদি কিবোর্ড থেকে I প্রেস করি তাহলে এখানে ইংরেজি লেখা চলে আসবে। ওয়ার্ড ফাইলে যদি কোনো লেখায় নাম্বার বা বুলেট লিস্ট থাকে এবং যদি মনে হয় 2 নম্বরে যে পয়েন্টটি আছে এই পয়েন্টটি 5 নম্বরে থাকবে বা 5 নম্বরে যে পয়েন্টটি আছে সেটি 10 নম্বরে থাকবে, তখন আমরা সাধারণত কী করি, কাট পেস্ট করে তালিকাটি সাজিয়ে নিই। তালিকাটি যখন ছোট হয় তখন সমস্যা নেই, যদি এই তালিকাটি দীর্ঘ হয় তখন কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তালিকাটি অপরিবর্তিত রেখে নাম্বার বা বুলেট লিস্টের তালিকা খুব সহজে কীভাবে সাজিয়ে নেবেন। এই তালিকায় 30টি বুলেট পয়েন্ট আকারে 30টি পয়েন্ট লেখা আছে, এখান থেকে মনে হলো এই পয়েন্টটি উপরের দিকে নিতে হবে। এটিকে কাট বা কপি না করে কিভাবে উপরের দিকে নিয়ে যাব, এজন্য বুলেট পয়েন্টের সামনে লেখার পরেই কার্সারটি রাখতে হবে। এরপরে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার একসাথে চেপে ধরে কিবোর্ডে যে 4টি অ্যারো কি আছে এখান থেকে আপ অ্যারো কি প্রেস করতে হবে, তাহলে এই লেখাটি উপরের দিকে যেতে থাকবে। এখন যদি এই পয়েন্টটি আমি নিচের দিকে নিতে চাই তাহলে ডাউন কি প্রেস করতে হবে, তাহলে এই লেখাটি নিচের দিকে চলে আসবে। এখন যদি একাধিক পয়েন্ট উপরে বা নিচে নেয়ার প্রয়োজন হয় তাহলে প্রথমে যে পয়েন্টগুলোকে উপরে বা নিচে নিতে হবে সেইগুলোকে সিলেক্ট করতে হবে। কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে উপরে নিতে চাইলে আপ কি প্রেস করতে হবে এবং নিচে নিতে চাইলে ডাউন কি প্রেস করতে হবে। এ তো দেখলাম বুলেট পয়েন্ট আকারে থাকলে কিভাবে আমরা পয়েন্টটিকে উপরে নিচে সরাবো। যদি এই পয়েন্টগুলোনে নাম্বার দেয়া থাকে 1, 2, 3 এরকম, তখন আমরা কিভাবে এটিকে মুভ করব। এখানে 25 নম্বরে যে পয়েন্টটি আছে এই পয়েন্টটি আমি 15 নম্বরে নিতে চাই, এজন্য প্রথমে 25 নম্বরের পরে লেখার আগে কাটছাটটি নিয়ে নিব। এরপরে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার একসাথে চেপে ধরে আপ কি প্রেস করে উপরের দিকে নিয়ে যাব। দেখুন এই পয়েন্টটি 15 নম্বরে চলে আসছে, এর জন্য আমি কিন্তু পিছনের কোনো নাম্বারে পরিবর্তন করি নাই। এখানে যে 15 নম্বরে ছিল সে 16 নম্বরে নেমে গেছে এবং সিরিয়ালটি কিন্তু ঠিক আছে। একইভাবে একাধিক নাম্বারকে উপরে বা নিচে খুব ইজিলি নেওয়া যাবে। শুধু বুলেট পয়েন্টই নয়, আপনি চাইলে যে কোনো একটি লেখার একটি প্যারাকে উপরে নিচে নিতে পারবেন। ল্যাপটপ কিংবা মোবাইল যেখানেই বাংলা টাইপ সেখানেই অভ্র কিবোর্ড। অভ্র কিবোর্ড বাংলা ও ইংরেজি টাইপ করার জন্য আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি। অভ্র কিবোর্ড দিয়ে ইংরেজি লিখলে বাংলা হয়ে যায়, কত সহজ তাই তো? কিন্তু বিজয় ফন্টে একটি ডকুমেন্ট টাইপ করতে হবে, বিজয় কিবোর্ড সম্পর্কে খুব ধারণা নেই বা বিজয় কিবোর্ড অপারেট করতে পারছেন না, কোনো সমস্যা নেই, অভ্র কিবোর্ড দিয়েই ইংরেজি টাইপ করে বিজয় ফন্টে খুব সহজেই বাংলা লিখতে পারবেন। বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার সময় সাধারণত আমরা 2টি ফন্ট ইউজ করি,
একটি হলো বিজয় ক্লাসিক, এই ফন্টটি সুতানি এমজে, এবং আরেকটি হলো বিজয় ইউনিকোড, এই ফন্টটি সুতানি ওএমজে। বিজয় ইউনিকোডের যে ফন্ট সুতানি ওএমজে, এই ফন্টটি সিলেক্ট করে অভ্রো কিবোর্ড দিয়ে খুব ইজিলি বাংলা টাইপ করা যায়। কিন্তু বিজয় ক্লাসিক ফন্ট সুতানি এমজে সিলেক্ট করে অভ্রো কিবোর্ড দিয়ে খুব ইজিলি বাংলা টাইপ করা যায় না, এর জন্য একটি সেটিং ঠিক করে নিতে হবে। প্রথমে সুতানি এমজে ফন্টটি সিলেক্ট করতে হবে, এরপর চলে যেতে হবে অভ্রো কিবোর্ডের টাস্ক বারে। এখান থেকে সেটিংসের এই আইকনে ক্লিক করতে হবে, অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আউটপুট অ্যাজ আনসি এখানে ক্লিক করতে হবে। নতুন আরেকটি উইন্ডো চলে আসবে, ইউজ আনসি এনিওয়ে এখানে ক্লিক করে দিতে হবে। এখন অভ্রো কিবোর্ড থেকে বাংলা অন করতে হবে। বাংলা অন করার পরে খেয়াল রাখতে হবে ফন্টটি যাতে সুতানি এমজেই থাকে, চেঞ্জ না হয়ে যায়। এরপরে আমি এখানে লিখে দিলাম ইংরেজিতে যেভাবে লেখি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেভাবে ইংরেজিতে টাইপ করলাম। দেখেন এখানে বাংলা হয়ে যাচ্ছে এবং নিচে সাজেস্ট করতেছে বাংলা শব্দ। ইংরেজিতে বাংলা টাইপ করতে গিয়ে কোনো শব্দ যদি ভুল হয়, এই সাজেস্টেড লিস্ট থেকে সঠিক শব্দটি এখান থেকে নির্বাচন করতে পারবেন। এইভাবে বাংলা টাইপ করতে গিয়ে কয়েকটা জায়গায় আপনার সমস্যা হতে পারে, সেটিও জানিয়ে রাখি। যেমন কিছু যুক্তবর্ণ আছে, এখানে আপনার সমস্যা হতে পারে। আপনি যদি আন্ত লেখেন, আন্তটা ভেঙে যাচ্ছে। আপনি যদি অন্ত লেখেন, তাহলে অন্তটা ভেঙে যাচ্ছে। আসলে নয় তটা একটু ভেঙে যাচ্ছে। অন্যদিকে দেখেন বন্টন ঠিক আছে, এরপরে লিখলাম পণ্ড, এটাও ঠিক আছে। যুক্তবর্ণে এরকম দু একটা সমস্যা হতে পারে, এছাড়া সব কিছু ঠিক আছে।